গাইস, আজকে আমরা কথা বলবো আমাদের OB35 এর আপডেটের পরে কি কি আসতে চলতেছে আর আমাদের এই OB35 এর আপডেটটা কবে হবে। আর তোমাদেরকে একটা কথা বলে রেখেছি, বাংলাদেশের মধ্যেও আপাতত OB35 এর উপরে কোনো প্রকার ইনফরমেশন কোনো ইউটিউবারই এখনো পর্যন্ত দেয়নি। আমি অনেক জায়গা থেকে এইসব ইনফরমেশন কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে এসেছি। OB35 এর আপডেটের পর গেমের ভেতরে এমন কিছু হতে চলছে যা জানার পর তোমরা পুরাই অবাক হয়ে যাবা। হইতে পারে যে তোমরা তারপর গেম খেলা ছেড়ে দিতে পারো, আবার হইতে পারে যে গেমের প্রতি তোমরা আরো অ্যাডিক্টেড হইতে পারো। এখন ফ্রি ফায়ার গেমের মধ্যে অনেক নতুন প্লেয়ার্সরা চলে এসেছে যারা OB35 ব্যাপারটা বুঝতেছো না। এমন একটা দিন থেকে যাবে সকাল থেকে রাত পর্যন্ত পুরোটা দিন গেমে ঢোকা যায় না। আর নেক্সট ডে তোমরা গেমে ঢুকে দেখো যে অলমোস্ট সবকিছু চেঞ্জ হয়ে গেছে, সবকিছুর একটা আপডেট চলে আসছে। এটাই হলো সেই ওবি আপডেট যেটা জুলাইয়ের 20 তারিখে হবে। আর এই আপডেটের পাশে চলছে ইভো বান্ডেল, যেটা গেইনে ফ্রি ফায়ারে দেওয়া আজ পর্যন্ত যত ইভো বান্ডেল আসছে তার মধ্যে সব থেকে অস্থির কোয়ালিটির একটা বান্ডেল। আর তো তার উপর থাকছে গেইনে ফ্রি ফায়ার 5th অ্যানিভার্সারি ইভেন্ট, যেখানে গেইনে ফ্রি ফায়ারে 5 বছর হওয়ার উপলক্ষে অনেক আইটেমস ইভেন্টের মাধ্যমে ফ্রিতে দেওয়া হবে। আর তো থাকছে তোমাদের অজানা অনেক কিছু যেগুলো ইনফরমেশন পাবা আজকের ভিডিওতে। সো আর কোনো ফাউল প্যাচাল, স্যার ভিডিওটা স্টার্ট করা যাক। পোলো ভাই তোমাকে লাগো অভিহার, তোমরা দেখতে আসো। গাইস, অ্যাডভান্স সার্ভার যেটা প্রায় সকলেই তোমরা চেনো, যেখানে তোমরা এবার তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। গেইনে ফ্রি ফায়ারের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এবারের অ্যাডভান্স সার্ভারে জুলাইয়ের 1 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে আর 7 তারিখ থেকে অ্যাডভান্স সার্ভার খুলে দেওয়া হবে। অ্যাডভান্স সার্ভারে নিজের অ্যাকাউন্টের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা যদি তোমাদের জানা না থাকে তাহলে আমার ভিডিওর কমেন্টে জানাতে পারবে। তোমাদের জন্য একটা আলাদা ভিডিও আনবো যেখানে জানানো থাকবে যে কিভাবে তোমরা অ্যাডভান্স সার্ভারে রেজিস্ট্রেশন করবে। আর OB35 এর আপডেটের পর আমরা গেমের মধ্যে দেখতে পাবো ইভো M4A1, যেটা লুক পুরাই মারাত্মক। এই ইভো M4A1 ম্যাক্স করার পরে আমরা এটা অ্যাবিলিটি পাচ্ছি সিঙ্গেল ড্যামেজ ডবল রেট অফ ফায়ার। আর এই ওয়েম পরিমাণটা ম্যাক্স করার পরে আমরা যে ইমোটটা পাবো সেটা ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, পুরো অস্থির ইমোটটা, তাই না গাইস? লোর একদম পুরো ফেটে যে গান বাইর হচ্ছে। গাইস, গেইন ফ্রি ফায়ার প্রতি বছর যে অ্যানিভার্সারি হয় সেটার মধ্যে আমরা ইমোট, গান, স্কিন, বান্ডেল, ডায়মন্ড উইথ ডিসকাউন্ট, গ্লোবাল স্ক্রিন সবকিছু ফ্রিতে পেয়ে যাই। গেইন ফ্রি ফায়ার আবার 4টা অ্যানিভার্সারি হয়েছে, 5 নম্বর অ্যানিভার্সারি এই OB35 এর আপডেটে আমরা দেখতে পেয়ে যাবো অগস্ট মাসে, যেখানে তোমরা অনেক ইভেন্ট কমপ্লিট করে অনেক কিছু ফ্রিতেই পেয়ে যাবো। গাইস, এখন হচ্ছে ইভো বান্ডেলের উপরে ডিসপ্লেতে তোমরা যে দুইটা বান্ডেল দেখতে পাচ্ছ এই দুইটা বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল OB35 এর আপডেট উপরে আমাদের গেমের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই বান্ডেলস এর ডিজাইনস গুলো আমরা জাস্ট হাতে পেয়েছি, বাট কোন প্রকার অ্যানিমেশন এখন আমরা হাতে পাইনি। আর আনিতা ক্যারেক্টার, যেটার বিষয়ে প্রায় তোমরা কয়েকজনই জানো, যেটা OB34 এ দিয়ে দেওয়ার কথা চলছে, বাট OB34 মিস হলো OB35 এর আপডেটে দিয়ে দেওয়া হবে। আর হোমার ক্যারেক্টার আর আনিতা ক্যারেক্টার দুইটাই একসাথে ডিজাইন করা হয়েছিল, বাট হোমার ক্যারেক্টারটা আপাতত দেওয়া হয়েছে আর আনিতার ক্যারেক্টার এখনো দেওয়া হয়নি। পেটের মধ্যে আমরা তিনটা ডিজাইন হাতে পেয়েছি, বাট এই তিনটা পেটের মধ্যে যে কোনো একটা পেটি গেমের মধ্যে OB35 এর আপডেটের পরে দিয়ে দেওয়া হবে। আর লাস্টের মধ্যে যে পেটটা দেখতে পাচ্ছ এটা গেমের মধ্যে দেওয়ার চান্স সব থেকে বেশি। OB35 এর আপডেটের পরে আমরা গেমের মধ্যে এই গ্লোবাল স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এটা অ্যানিমেশনটা পুরো মারাত্মক দেওয়া হয়েছে। আর গ্লোবাল নাম হলো ইলেকট্রিক গ্লোবাল, যেটা তোমরা টপ আপ বা কোনো ইভেন্টের মধ্যে পেয়ে যাবো। গাইস, তোমাদের সাপোর্টের অনেক দরকার, নিচে সাবস্ক্রাইব বাটনে হিট করে দিও, নোটিফিকেশন বেলটা মাস্ট অলওয়েজ সিলেক্ট করে দিও, আর কমেন্টে তোমার মতামতটা জানাই দিও, আর লাইকটা মাস্ট দিও। আমার রিসেন্টলি আপলোড করা ফানি রোস্টিং ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে বাম সাইডের ভিডিওটাতে ক্লিক করতে পারো। আর যে চারটি ভুলের কারণে তোমরা সবসময় অন ট্যাপ দিতে পারো না সেই চারটি ভুল জানতে চাইলে ডান সাইডের ভিডিওতে ক্লিক করতে পারো।